আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজবুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। কোলনে বা রেক্টামে ক্যান্সার আজকাল প্রায় শোনা যায়। উন্নত বিশ্বে যেমন বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতাটা বেশি, আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে আমরা কিন্তু 10-12 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত কোলনে বা রেক্টাম ক্যান্সারের রোগী অনেক বেশি পেয়ে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, রেক্টামে ক্যান্সার হলে আমরা কি করে বুঝতে পারব? ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কারো যদি ক্যান্সার হয়ে থাকে কোনো উপসর্গবিহীন, যদি ক্যান্সারটা অ্যাডভান্স হয়ে যায় অর্থাৎ বাম কোলনে বা রেক্টামে হয়ে থাকে, সেই ক্ষেত্রে রোগীরা বলে থাকেন মল ত্যাগের সময় রক্ত যায়, রক্তের সাথে আমজাতীয় পদার্থ যেতে পারে, মল ত্যাগের পর পূর্ণতা আসে না, কখনো কুষ্ঠকাঠিন্য হয়, আবার কখনো পাতলা পায়খানা হতে পারে। কিন্তু ডান কোলনে যদি ক্যান্সার হয় সেই ক্ষেত্রে তেমন কোনো উপসর্গ থাকে না। কিছু কিছু রোগীরা রক্ত শূন্যতা নিয়ে আসতে পারে কিংবা দুর্বলতা নিয়ে আসতে পারে, কাজে এই সমস্ত উপসর্গ দেখা দিলে আপনি ঘরে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনাকে দেখে শুনে যদি ক্যান্সার নির্ণয় করে থাকেন তাহলে ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। অনেকে প্রশ্ন করেন, ক্যান্সারের চিকিৎসা কি আমাদের দেশে হয়? ক্যান্সার চিকিৎসা করলে কি ভালো হয়? ক্যান্সারের চিকিৎসা করার জন্য কি বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে? ক্যান্সার চিকিৎসা করলে কি মৃত্যুর ঝুঁকি বেশি? তাদের যথার্থে আমি বলতে চাই, রেক্টাম ক্যান্সার বা কোলনে ক্যান্সার আমরা যদি মাল্টিডিসিপ্লিনারি টিম অর্থাৎ একজন সার্জন, রেডিওলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট সবার সমন্বয়ে সিদ্ধান্ত বা পরিকল্পনা নিতে পারি। কারণ ক্যান্সারের চিকিৎসা যেমন সার্জারি একটা উল্লেখযোগ্য অংশ, এবং ক্যান্সার পরবর্তী সময়েও তার কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলিরও প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমাদের ক্যান্সারের অপারেশনের পূর্বেই তার থেরাপি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। যদি ক্যান্সারটা ফুসফুসে, লিভারে বা শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে থাকে, যেটাকে আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি বলে থাকি, সমস্ত চিকিৎসকের সমন্বয়ে অর্থাৎ সার্জন, মেডিকেল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্টের সমন্বয়ে পরিকল্পনাটা খুবই জরুরি। উন্নত বিশ্বের ন্যায় আমি সার্জন সহ এবং আমার দক্ষ সার্জারি টিম সহ অন্যান্য সার্জনদের সমন্বয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। কারো যদি সার্জারির প্রয়োজন হয় তাদের ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকি, ক্ষেত্রবিশেষে ওপেন সার্জারিও করতে হয়। যদি কারো থেরাপি দেওয়ার প্রয়োজন হয় অপারেশন পূর্ববর্তী সময়ে সেটাও দিয়ে থাকি। কাজেই ক্যান্সারের চিকিৎসা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে যদি করা যায় তাহলে এটার ফলাফল ভালো। উন্নত বিশ্বে এই প্রোটোকলটা সর্বক্ষেত্রে মেনটেন করা হয়, আর ক্যান্সারের চিকিৎসার পরবর্তী সময়েও অনেক সময় বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে। কেউ যদি ধারণা করে থাকেন বিদেশে যে ক্যান্সারের চিকিৎসা করবেন কিন্তু পরবর্তী সময়ে ফলো আপটা কিন্তু আমাদের দেশে আপনাকে নিতে হবে, আর এই দেশে যদি অপারেশন করেন এই সার্জনের কাছে যদি পরবর্তী সময়ে ফলো আপ নেন অথবা মেডিকেল অনকোলজিস্টের কাছে যান, আপনার চিকিৎসাটা খুবই সমন্বিতভাবে হবে এবং এটার ফলাফল আপনি ভালো পাবেন। আর ক্যান্সার চিকিৎসা হলে আপনি যে মারা যাবেন সেটা না, ক্যান্সারের সঠিক চিকিৎসা করা গেলে রোগীরা দীর্ঘদিন বেঁচে থাকে। আমার অপারেশন করা অনেক পেশেন্ট দীর্ঘদিন ধরে বেঁচে আছে, অপারেশন পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন করছে, অনেকের বাচ্চা হয়েছে, চাকরি করছে, যাদের অল্প বয়সে ক্যান্সার হয়েছিল অনেকে তারা বিয়ে শাদি করেছে, বাচ্চা হয়েছে, থেরাপিও নিয়েছে। কাজেই ক্যান্সার হলেই যে আপনার মৃত্যু, আপনি পঙ্গু, আপনি অচল, সেটা অত্যন্ত অমূলক সে চিন্তা করা। আজকাল কোলন ও রেক্টাম ক্যান্সারের আধুনিক চিকিৎসা হচ্ছে, আপনাদের বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, ক্যান্সারের মৃত্যু ভাবও আপনাদের দরকার নেই। আপনারা যদি সঠিক সময়ে আসেন, উপসর্গগুলি যদি আগে থেকে আমরা শনাক্ত করে সঠিকভাবে রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসাটা দিতে পারি, আপনি অবশ্যই ভালো হবেন, আপনার ভয়ের কিছু নেই, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।